আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে, তোমাদের সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আমরা দেখব। প্রথমেই আসো আমরা দেখে নিই এর সাধারণ নির্বাচন বা এর প্রশ্নতে কি আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। অর্থাৎ এবিসি যদি একটি ত্রিভুজ হয়, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এখন আমরা যদি ডি এবং ই যোগ করে দেই, তাহলে যে ডিই রেখাংশটা সেটা হবে বিসি এর সমান্তরাল এবং তার অর্ধেক। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। আমাদের এই এতটুকু প্রমাণ করতে হবে। তা আমি এখানে আসলে কোন সাধারণ নির্বাচন লিখতে যাচ্ছি না, কারণ এখানে মানে জায়গা সংকুলন হবে না বেশি লিখতে গেলে। জন্য আমি মূলত তোমাদের যে বিষয়টা সমস্যা হয়, যে প্রমাণ প্রমাণটা শিখতেই তোমাদের মেন সমস্যাটা হয় মেনলি। আর অধিকাংশ ছাত্রদের আমি দেখেছি যে জ্যামিতিতে তাদের একটু দুর্বলতা কাজ করে, তারা জ্যামিতিটা পড়তে তাদের অনেক অনীহা। এই জন্য আমি তোমাদের প্রমাণটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি এই জ্যামিতিটা তোমাদের কাছে আর কোনো ভয়ের কোনো জিনিস থাকবে না, তোমরা সহজেই বই থেকে এটা শিখে নিতে পারবে। এটা বইয়ে আছে, তারপরে আমি একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু প্রমাণটা। তাহলে কি প্রমাণ করতে হবে? যে এই যে ডি এবং ই ছিল এ বি এবং এ সি এর মধ্যবিন্দু, এই ডিই যোগ করে যে রেখাংশটা পেলাম এটা হবে বিসি এর সমান্তরাল এবং তার দৈর্ঘ্য হবে, ডিই এর দৈর্ঘ্য হবে বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক। এই এতটুকু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার সুবিধার্থে আমি কি করলাম, এখানে ডিই যতটুকু আছে ঠিক ততটুক মাপের ই এফ আঁকলাম, অর্থাৎ ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করলাম, যেন ডিই আর ই এফ সমান হয়, এমন ভাবে আমি এই অংশটাকে আঁকলাম। এরপর আমি সি এফ যোগ করে দিই, ফলে এখানে একটা ত্রিভুজ হলো। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সিই এফ এ, এই দুটা ত্রিভুজের মধ্যে আমি এখন তুলনা করব। দেখো আমরা একটু আগে এখানে আঁকছি ডিই টাকে ই এফ, ই এফ আর ডিই দুটাকে সমান করে আঁকছি আমরা, অর্থাৎ এই ত্রিভুজের ডিই বাহু এই ত্রিভুজের ই এফ বাহুর সমান, কারণ আমরা সমান করেই আঁকছি। তারপর এইটা যদি মধ্যবিন্দু হয়, এ সি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর ওই পাশে যতটুকু থাকার কথা এই পাশে ততটুকু থাকার কথা, অর্থাৎ এ ই আর ই সি এই দুটো সমান হবে, অর্থাৎ এ ই সমান হবে ই সি। আবার এই কোণ এবং এই কোণ দুটো সমান হবে, কারণ এরা বিপরীত কোণ। কোণ এ ই ডি সমান হবে কোণ সি ই এফ, এই দুটো কোণ সমান হবে। আবার বলছি এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা ডি ই এর সমান করে ই এফ আঁকছি, অতএব এই ডি ই এবং ই এফ সমান হবে। আবার ই বিন্দুটা এ সি এর মধ্যবিন্দু হওয়ার কারণে মধ্যবিন্দু ওই পাশে যতটুকু থাকবে এই পাশেও ততটুকু থাকবে, অর্থাৎ এ ই
সমান হবে সিই। লিখলাম আর এই দুইটা কোণ পরস্পর বিপরীত কোণ হওয়ার কারণে দুইটা সমান হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয়ে যায় তাহলে বাকি সবকিছুই ওই ত্রিভুজ দুইটার বাকি সবকিছুই সমান হয়ে যাবে। এটাকে বলা হয় সর্বসম, সব সমান হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সিই এফ। তাহলে এই ত্রিভুজ দুটি দুইটা সর্বসম হবে, সর্বসম সব সমান। তাহলে সব সমান যদি হয় তাহলে এই বাহুটা বাকি আছে, এই বাহুটা এই বাহুর সমান হবে, এই বাহুটা এই বাহুর সমান হবে। তাহলে এই বাহুর নাম কি? এফ এফ সি। এই বাহুর নাম হচ্ছে এ ডি। তাহলে আমরা বলতে পারি সুতরাং এফ সিটা হবে এ ডি এর সমান, কিন্তু ডিটা মধ্যবিন্দু হওয়ার কারণে এ ডি যতটুক বিডি ততটুক, কারণ তো মধ্যবিন্দু, ওই পাশে যতটুক থাকবে এই পাশেও ততটুক থাকবে, এজন্য এ ডি এবং ডিবি সমান হবে। তাহলে আমরা এ ডি এর সমান যা, এফ সিটা যদি এ ডি এর সমান হয়, এ ডি তো আবার বিডি এর সমান, তাহলে আমরা বলতে পারি সমান বিডি, অর্থাৎ এই এফ সিটা এ ডি এর সমান এবং বিডি এর সমান। তারপর যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে আমরা বলতে পারি এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, অর্থাৎ এই কোণটার নাম কি হবে? এ ডি ই। আমরা জানি যে বিন্দুতে কোণ হয় সেই বিন্দুটা মাঝখানে রাখা হয়, তাহলে কোণ এ ডি ই সমান কোণ ই এফ সি। ইএফসি তাহলে এই কোণটা তো আসলে একান্তর কোণ, এই কোণ দুইটা হলো একান্তর কোণ। তাহলে এই যে এই হলো তাদের ছেদক, এই ছেদক বাদ দিয়ে বাকি বাকি যে দুই বাহুর সাথে এই একান্তর কোণ গুলো উৎপন্ন হলো ওই দুইটা রেখা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তাহলে এই এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ হয়, আমি লিখতে পারি সুতরাং এফ সি এবং এ ডি পরস্পর সমান্তরাল, এফ সি সমান্তরাল এ ডি, এফ সি সমান্তরাল এ ডি, এফ সি সমান্তরাল এ ডি, কিন্তু এ ডি আর বিডি তো একই রেখা। তাহলে এফ সি যদি এ ডি এর সমান্তরাল হয় তাহলে আলটিমেটলি এটা ডিবি এর সমান্তরালও হবে। সুতরাং আমরা বলতে পারি যে FC সমান্তরাল DB। আবার বলি FC যদি AD এর সমান্তরাল হয়, যেহেতু AD DB একই রেখা, তাহলে FC টা AD এর সমান্তরাল হওয়ার কারণে DB এরও সমান্তরাল আমরা লিখতে পারি। এখন DBCF এই চতুর্ভুজটি তাহলে কি হয়ে যাবে? একটি সামান্তরিক। DBCF একটি সামান্তরিক কি করে হয়? কারণ এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই FC এবং BD, FC এবং DB পরস্পর সমান এবং এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল। তাহলে যেই চতুর্ভুজের দুই বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় ওই ত্রিভুজ ওই চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক, অর্থাৎ যে চতুর্ভুজে দুই বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাকে বলা হয় সামান্তরিক। তাহলে এখন DBCF, DBCF সামান্তরিকের যেহেতু এটা একটি সামান্তরিক, এই দুই বাহু যেহেতু সমান সমান্তরাল তাহলে বাকি দুই বাহু পরস্পর সমান সমান্তরাল হবে। তাহলে এই দুই বাহু পরস্পর সমান সমান্তরাল হবে, তাহলে আমরা লিখতে পারি যে DF সমান হবে BC, DF সমান
বিসি এবং ডিএফ সমান্তরাল বিসি। তা দেখো ডিএফ সমান বিসি, ডিএফ এই পুরোটাকে আমি ভেঙে এইভাবে লিখতে পারি, ডিএফ কে ডি থেকে ই পর্যন্ত প্লাস ই থেকে এফ পর্যন্ত, ডি থেকে এ পর্যন্ত এতটুক প্লাস এতটুক মিলে হয় ডিই প্লাস ই এফ, এটা হইলো তাহলে পুরো ডিএফ এর প্রতি লিখলাম সমান বিসি। তাহলে একটা ডিই ইএফটা কার সমান, ইএফটা ডিই এর সমান, অতএব আমরা ইএফ এর বদলে ডিইটা লিখতে পারি। তাহলে যেখানে ইএফ আছে এর বদলে আমরা ডিইটা লিখতে পারি সমান বিসি, বা তাহলে একটা ডিই একটা ডিই মিলে দুইটা ডিই হলো সমান বিসি, বা এখানে 2 আছে গুণ আকারে, এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে ভাগ হাফ বিসি, অর্থাৎ আমাদের প্রমাণের একটা অংশ শেষ হয়ে গেল, অর্থাৎ ডিই টা বিসি এর অর্ধেক। আবার এই যে বাকি একটা অংশ রয়ে গিয়েছিল আমরা এটাকে এখন দেখব, ডিএফ টা বিসি এর সমান্তরাল, ডিএফ টা এই পুরাটা রেখা এই বিসি এর সমান্তরাল, আর সমান্তরাল মানে অনেকে সমান্তরাল এবং সমানের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না, ভুল করে ফেলে। সমান্তরাল হলো যদি দুটি রেখা পরস্পর সমান দূরত্ব রেখে চলতে থাকে তখন তাদেরকে বলা হয় সমান্তরাল। সমান্তরাল রেখা রেখা কখনো কেউ কাউকে ছেদ করে না, এই যে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কেউ কখনো কাউকে ছেদ করে না। তাহলে এখানে ডিএফ এবং বিসি পরস্পর সমান্তরাল, সমান্তরাল এর মানে হলো এই দুটা সব সময় সমান দূরত্ব রেখে চলে, তার মানে পুরাটা যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে এতটুকুও বিসি এর সমান্তরাল হবে, অর্থাৎ ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে ডিই ও বিসি এর সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি, অর্থাৎ যেহেতু ডিএফ সমান্তরাল বিসি লেখা যায় পাই আমরা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। তাহলে এই যে এখানে একটা আমরা প্রমাণ পেয়ে গেলাম আর এখানে একটা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে এখানে যে প্রশ্ন বলা হয়েছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, অর্থাৎ বিসি ডিই রেখাংশটা বিসি এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, আমরা এটা এখানে এই যে দুইটা অংশে প্রমাণ করে ফেলেছি। আশা করি তোমরা এই ভিডিওটা বারবার দেখে যদি কোনো প্রবলেম থাকে বারবার দেখার মাধ্যমে সেই প্রবলেমটা দূর হয়ে যাবে এবং তোমরা সহজে এটা শিখে ফেলতে পারবে।